গাজায় গ্রেনেড বিস্ফোরণে ইসরায়েলের 3 সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের 3 সেনা নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া এলাকায় পৃথক অভিযানে ওই 3 ইসরায়েলি সেনা প্রাণ হারায়। রোববার সকালে এক বিবৃতিতে ওই ইসরায়েলের সেনাবাহিনী IDF এ তথ্য জানিয়েছে, খবর টাইমস অফ ইসরায়েল। IDF এর বিবৃতিতে বলা হয়, শনিবার উত্তর গাজায় 2টি পৃথক ঘটনায় নিহত 3 ইসরায়েলি সেনারা হলেন ইতায় ফারিজাত 20, ইয়ার হানানিয়া 22 ও সেলেউর জালমান কোহেন 20। নিহত প্রথম দুজন গিপ্তি ব্রিগেডের সেকেন্ড ব্যাটালিয়নের দায়িত্বে পালন করেছেন। এই ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল জানিয়েছে গাজায় নিহত 3 সেনাই পৃথক স্থানে গ্রেনেড হামলায় নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে ইসরায়েলের 371 জন সেনা প্রাণ হারিয়েছে।